দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই ঈদের জামাত উপলক্ষে কোনো নাশকতা যেন সৃষ্টি না হয় তার জন্য র‍্যাব ডগ স্কোয়াড দিয়ে পুরো জায়গা তল্লাশি করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন র‍্যাব স্কোয়াড র‍্যাব ফোর্স। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করলেন র‍্যাব এলিট ফোর্স, যন্ত্রপাতি বিভিন্ন মেশিনপত্র এবং ডগ স্কোয়াড দিয়ে তারা পরিদর্শন করলেন। কোথাও কোনো বিস্ফোরণ কোনো দুর্ঘটনা যেন না ঘটে সর্বাত্মক তারা চেষ্টায় আছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা যে সমস্ত বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা করেছি সেই সম্পর্কে মূলত আপনাদেরকে অবগত করার জন্য আমি এবং আমার সহকর্মীরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।